আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজকে ব্লগে শেয়ার করবো মামতর ওনাদের হঠাৎ করে বিয়ে, সেইখানে আমরা কীভাবে অ্যাটেন্ড করি সেগুলো। দুষ্ট করছো, কার জুতা এগুলো? মামার জুতা বসছো? হাঁটতে পারছো? হেঁটে দেখাও তো, হেঁটে দেখাও তো। ও বাবা, এভাবে হাঁটে? হাঁটতে মজা? তুমি দুষ্ট হয়েছো? ময়লা ময়লা রেখে দাও। তো চলুন শেয়ার করি দুই দিন মিলে আজকের এই ব্লগটা। এটা হচ্ছে আগের দিনের ফুটেজ। তো আজকে অনেকগুলো আম একদমই পাকা ছিল, যেগুলো আমি ছিলে একদম মাখাতে বলেছিলাম। আমার জামাই মেখেছিল, টক ছিল, তো রাতে রান্নাবান্না উঠে দিয়েছি। এরপরে আবার মুড়ি মাখিয়েছে আমার জামাই, আর মুড়ি মাখার সাথে এভাবে করে কাঁচা মরিচ লবণ দিয়ে গোটা গোটা খেতে মজাও লাগে, সাথে বোঝাই যায় না দুই তিনটা মরিচ এভাবে করে খাওয়া হয়ে যায়। মরিচের ভিটামিন সি খাওয়া হচ্ছে মেইনলি, তো খুবই মজার লাগে আসলে। কেউ না খেলে একবার ট্রাই করে দেখবেন মুড়ি মাখাতে এভাবে গোটা গোটা মরিচ। আর আফরাজ বেবিও খাচ্ছে, ওর মুড়ি মাখা লাগবে, খুবই পছন্দের জিনিস। এরপরে আমি কিছু আম কেটেছি, এগুলাও গোপীনাথপুর থেকে দিয়েছিল কিছু, তো ভাবলাম আজকে বাকিগুলা কেটে ফেলি। এগুলা গাছের আম ছিল। আর আজকে দেখেন আফরাজের নখে আবার হাতে চাকা লেগেছে, মানে আফরাজের এগুলাই হয়, সে সবসময় এরকম দরজা মানে ওয়ার্ড্রোবের পাল্লা দিয়ে এটা হয়েছে আমার কাছ থেকে। সেগুলো আবার আমার কাছ থেকে বেশি হয় কারণ আমার পিছনে পিছনে আফরাজ সবসময় থাকে, তো খুবই মন খারাপ। তারপরেও অনেকক্ষণ ধরে বরফ পানিতে হাত ভিজিয়ে রেখেছিলাম, তো এখন একটু ভালো আছে, হাসছে। কি চঞ্চল? আসো চুল কাটবো, এই চঞ্চল দাদির আসো, এরপর আবার আপনার চুল কাটবে। কোথায়? আমি যে মোবাইল দেখছি, তুমি ইয়ে করো, চঞ্চল চুল কাটো। চঞ্চল লাগছে, মাথা কেটে যাবে তো। ফুদে দাও ফুদে দাও, চুল কাটছে। চুল কাটছে, ফু দাও ফু। আর আফরাজ এত পাক না, সে সব রকম রোল প্লে করে, মানে সে এখন বাসার নিচে চঞ্চল হয়েছে চুল কেটে দিচ্ছে, এরপরে মোটু হয় পাতলু হয়, আমরা পাতলু হই মোটু হই, মানে সে বলে দেয় চিংগাম স্যার হবে, মানে সব কিছু হবে। এখানে বসে, এখানে বসে কাটা লাগবে, এখানে বসে বসে এগুলো কাটে দাও। মানে এভাবে করে খেলতে আফরাজ খুবই পছন্দ করে। যাই হোক, ওই দিন আবার বিকেলবেলা আমি রেডি হয়ে নিয়েছি, তো শাড়ি পরেছি, আমরা একটু ঘুরবো, ঘুরতে যাবো আর কি। মাঝে মাঝে একটু ঘুরলে ভালো লাগে, তো দেখা যায় যখন ঘোরাঘুরি হয় তখন টানা কয়েকদিন হয়, আর যখন ঘোরাঘুরি হয় না বাসায় টানা কয়েকদিন বন্দি থাকি, এরকমই আসলে চলছে লাইফ কেয়ার করার। তো এই যে আজকের আমার মেকআপ লুক, আর আমি কয়েকদিন ধরে মেকআপ করছি টানা,
বেশ ভালোই লাগছে নিজের কাছেও। আর আজকের আমার ফুল লুকটা দেখে দিচ্ছি, আমার কাছে কালার কম্বিনেশন সবকিছু খুবই মানে পছন্দের, এটা তো অসম্ভব সুন্দর মানে একটা লুক ছিল আমার। তো যাই হোক, এরপর আমরা কলেজে ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম যেগুলো হয় আর কি। আর এরপরে মানে একটু খাবার নিব, মানে ভাজা পোড়া, অনেকদিন ধরে খাওয়া দাওয়া হয় না এগুলা। তো আমার জামাই বলছিল যে খাবে, তো ভাবলাম যে কেনা হোক, এখানে পেঁয়াজি পুরি এরপরে সমোসা এগুলো কেনা হলো, দেন আমরা বাসায় যাব। তো বাসায় যেয়ে খাবো। আর এই যে আফরাজ বেবি, সে ঘুরতে খুব পছন্দ করে, যেই না বাসার রাস্তায় আসবে সে এসে যাবে না, কান্নাকাটি শুরু হয়। তো সন্ধ্যার মানে রাতের বেলা এটা আমি সুজি এখন হালকা ভেজে রাখছি, সবগুলো বেবির সুজি শেষ, তো এগুলো ভেজে রাখলে বেশ অনেকদিন ভালো থাকে। তো ভাতও বসিয়ে দিয়েছে পাশাপাশি, আর প্রোটিন পাউডার যেটা সেগুলাও করবে, এই জন্য বাদাম ধুয়ে সুন্দর করে শুকিয়েছিলাম, সকালেই ধুয়ে দিয়েছিলাম। এগুলো একটু হালকা করে তেলে নিয়ে দেন ব্লেন্ড করতে হবে, তো আগামীকালকেও হবে না, পরের দিন করতে হবে আমার। আর এখানে দুধ ছিল বেশ অনেকগুলো, তো সেগুলো দিয়ে একটু সুজি রান্না করলাম সবার জন্যই। আর এটা ছিল নেক্সট দিন, নেক্সট দিন হচ্ছে ওই যে সাডেন বিয়ের প্ল্যানিং। তো বিয়ের কথা শুনে আমি আগের রাতে সব কিছু মানে সিলেক্ট করে রেখেছি কোনটা কি পরবো। দেন সকালে বেবি রুটিন শেষ করে মানে ওকে খাওয়ানো গোসল করানো সব কিছু কমপ্লিট করে আমরা রেডি হয়ে নিয়েছি। মোটামুটি মানে 2টা বাজে দুপুরে, যেহেতু এখানে দাওয়াত, তো আমরা এখন যাচ্ছি। তো এই যে বেবির ব্যাগ, বেবির ব্যাগ ব্যাগেজ বাঁধা হয়ে গেছে আর দুষ্টমি করছে বেবি। আর এখানে হচ্ছে আমরা চলে আসছি খালা যে বাসে কাজ করে, এ বাসাতে খালার সাথে কথা বলতে, খালার আজকে কাজ করার কথা বললাম। বাট বাসার মানে বাসাওয়ালি মহিলা এত বেয়াদব, আমরা 20 মিনিট ধরে প্রায় ওয়েট করে করে কলিং বেল দিচ্ছি কিন্তু উনি খুলছিলেন না, ওনার স্বভাবই এরকম। খালা পরের দিন এসে বলছিল বাসায় যে ইচ্ছা করে খোলে না, কেউ আসলেই খোলে না। তো এটা কী ধরনের ন্যাচার আল্লাহ ভালো জানে, মানে কেউ মানে তাহলে কলিং বেল লাগানোর দরকার কি আর রাখারই দরকার কি? আমরা প্রয়োজনে যে খালাকে পাচ্ছি না কাজের খালার সাথে মানে কথা বলার জন্য, তাহলে বাসায় ফকির তারপরে আরও মানুষজন আসলে তো তারা পাবেই না খুঁজে। যাই হোক, খুবই খারাপ লেগেছে বিষয়টা। এরপরে আমরা ধরমপুর যাচ্ছি বিয়ে খেতে, মানে খুবই বিয়ে অ্যাটেন্ড করতে খুব মজা লাগে। আর আমরা আসলে আলহামদুলিল্লাহ অনেক বিয়ে মানে অ্যাটেন্ড করি, বিয়েতে খুব মজার। আর এইখানে বাপি ভাইদের বাসায় চলে এসেছে আফরাজ, সেই খুশি ছোটো ছোটো শুরু করে দিয়েছে, সবাই ওখানে আছে। এরপর আমরা বউ এসেছে শুনে, বউকে মানে বর পক্ষরা এসেছে শুনে দেখতে আসলাম সবাইকে, এই বাসাতেই খাওয়া দাওয়ার আয়োজন। তো এই যে বউ আমাদের সোনিয়া, আর এই পাশে সবাই মানে খাচ্ছে এখন। তো আমরা কিছুক্ষণ আবার ওয়েট করলাম, মামির বাসায় যেয়েছিলাম, এরপরে আরও 2 ব্যাচ খাবার হয়ে গেলে দেন আমরা বসবো। আর এখানে মামা, ছোট মামু, শ্বশুর, তো মামারা ঢাকা থেকে চলে এসছে, মামিদের সাথেও দেখা হলো, অনেকদিন পর সবার সাথে গল্প স্বল্প হচ্ছে। আর ফাইনালি আমরা খেতে আসলাম এখানে, নতুন আরেকটা ভাবির সাথে দেখা হলো, ওই ভাবিরও বেশ কয়েক মাস আগেই বিয়ে হয়েছে নতুন, আমরা একসাথে খেলাম আর কি। তো এই যে বিয়ের খাই দাই চলছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা বাপি ভাইদের বাসায় এসে দেখি স্মৃতি আপু আয়াত বিবিরা চলে এসছে একটু আগে, ওরা অনেক লেট করে আসলো। আর আয়াতকে দেখেন এই যে সে এখনো হাসছে, আর আফরাজকে আমি বলছি আয়াতের সাথে পোজ দাও, সে ক্যামেরা দেখার জন্য ছুটে ছুটে আসছে, মানে কী একটা অবস্থা। এরপরে সে পোজ দিবে ছবি ওঠানোর জন্য, দুজনে সেই খুশি মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখন আমরা এখানে বসে বসে গল্প করবো, আসলে আমাদের কোনো কাজ নেই। তো মাইশা ভাবির রুমে আমরা সবাই বসে পড়েছি এখানে এসিতে, বাচ্চাদের গরমের মধ্যে। আর আজকে এত বেশি গরম ছিল কি বলবো, এমনিতে অনেক বেশি রোদ ছিল, সাথে হচ্ছে অনেক মানুষজন, সব মিলে অনেক গরম ছিল, এই জন্য সবাই রুমে। আর এখানে আফরাজকে আমি খাওয়ালাম, পরে আবার বেবিরা খেয়ে দিয়ে আবার আয়াত ঘুমিয়েছিল, এখানে আমরা অনেক গল্প স্বল্প করলাম। গল্পের সময় আসলে তো ওরকম করে ভ্লগ করা পসিবল না। তো এরপরে এখানে হচ্ছে পরিচয় পর্ব চলছিল, একটু পরে বিদায় হয়ে যাবে মেয়ে জামাই। তো আমরা আবার দেখতেও আসলাম এই বাসায়, অতিথিদের বাসায় আসছিলাম,
ছোট বেবিটাকেও দেখা হয়েছিল, ওর প্রথম বিয়ে খাওয়া এটা। মাশাল্লাহ বড় হচ্ছে, আর মেয়ে বাচ্চারা অনেক তাড়াতাড়ি গ্রো করে। আর এখানে এই যে গাড়িটারি একদম রেডি, একটু পরেই বিদায় হয়ে যাবে, এই জন্য আমরা ওই বাসার দিকে যাচ্ছি। আর বিদায় হয়ে গেছে, এরপরে আমরা ঘরের মধ্যেই গল্প স্বল্প করলাম, আর এরপরে আমরা একদম সন্ধ্যা রাতে বাসায় চলে যাব। বেশ অনেকক্ষণ আমরা ছিলাম। তো এই তো ছিল আমার আজকের ব্লগ, হোপফুলি আপনাদের সবার কাছে ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই নবদম্পতির জন্য অনেক দোয়া করবেন। তো এই তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।